আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিওতে। তো প্রিয় ভিউয়ার্স, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি আপনাদের জন্য সবসময়। তো মাঝে মাঝে মনে কষ্ট হয় যেন আর ভিডিও বানাবো না, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা যদিও কেউ কেউ জানান, সবাই জানান না, কারণ চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু ওই পরিমাণ সাড়া পায় না। আশা করি এই ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও। যেরকম পারি, পারে, পারবো, এই শব্দগুলোর অর্থ একটাই, বলে। হ্যাঁ, পারি, পারে, পারবো, এই শব্দগুলোর অর্থ হচ্ছে বলে। তবে কিভাবে বলের সাথে আরও শব্দ মিলিয়ে কথা বলতে হয় সেটা আমি শিখাবো আজকে আপনাদেরকে। যেরকম আমি পারি, আপনি যদি বলেন যে আমি পারি, তাহলে বলতে হবে সায়া বলে, সায়া বলে। যেহেতু এই বলে শব্দের অর্থ হচ্ছে পারা, সেহেতু আমি পারি এর অর্থ হবে সায়া বলে। ওকে, যদি বলেন সে পারে, হ্যাঁ সে পারে, সেই ক্ষেত্রে এই বলে শব্দটাই ব্যবহার করতে হবে। যেরকম দিয়া বলে, হ্যাঁ দিয়া বলে, সে পারে। ওকে, যেরকম সে পারে এর অর্থটা কি হয়েছে, দিয়া বলে। দিয়া শব্দের অর্থ হচ্ছে সে, বলে শব্দের অর্থ হচ্ছে পারা। ওকে, যদি বলেন বুঝি বা বুঝে, একই অর্থ, ফাহাম। বুঝি বা বুঝে এর অর্থ হচ্ছে ফাহাম। ফাহাম শব্দের অর্থ হচ্ছে বোঝা, হতে পারে আপনি বুঝেন, হতে পারে সে বুঝে। যেটাই হোক, যদি সে বুঝে তাহলে আমাদেরকে কিভাবে বলতে হবে, যে দিয়া ফাহাম, তাই না? যদি আপনি বুঝেন তাহলে বলতে হবে সায়া ফাহাম। এরকমভাবেই আমি প্রত্যেকটা শব্দ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা জুড়ে থাকবেন, আরও অনেক গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে ভিডিওর মাঝখানে। যেরকম আপনি যদি বলেন আমি বুঝি কোনো একটা কাজ বা কোনো একটা কথা, আপনি যদি বলেন যে আমি বুঝি, তাহলে আমাদেরকে বলতে হবে সায়া ফাহাম, সায়া ফাহাম, আমি বুঝি। আমাদেরকে মালয়েশিয়ানরা যেভাবে টেনে কথা বলে ওইভাবেই বলতে হবে, তাহলেই মালয়েশিয়ানরা বুঝতে পারবে যে আমরা পারদর্শী। যেরকম আপনি যদি বলেন যে সে বুঝে, সেক্ষেত্রে বলতে হবে দিয়া ফাহাম, হ্যাঁ দিয়া ফাহাম। যদি বলেন যে সেও বুঝে, হ্যাঁ এখানে ও শব্দ, অথবা সেও বুঝে, এইভাবে যদি বলেন তাহলে বলতে হবে দিয়া যুগা ফাহাম, দিয়া যুগা ফাহাম। যুগা শব্দটি বলে এখানে ও লাগানো হয়েছে। ওকে, তারপর হচ্ছে জানি, জানতাম, জানেন, কথা কিন্তু একটাই, এর অর্থ মালয়েশিয়ান ভাষায় একটাই হবে তাহু। তবে এর সাথে কিছু শব্দ যোগ করে কথা আমাদের বলতে হয়, কেননা শুধু তাহু বললে তো আর সব কিছু হয়ে যায় না, তাই না? কে জানে বা কিভাবে জানতেন, এগুলোও বিশ্লেষণ করে বলতে হবে, তা না হলে আপনার কথা বুঝবে না। যাই হোক, যেরকম দেখেন আমি জানি, আপনি যদি বলেন যে আমি জানি কোনো একটা বিষয়, কোনো একটা বিষয় আপনি যদি কাউকে বলতে চান যে এই বিষয়টায় আমি জানি, যদি বলেন যে আমি জানি, তাহলে বলবেন সায়া তাহু, সায়া তাহু, সায়া তাহু, আমি জানি। যদি বলেন যে আমি জানতাম, কি বলবেন? আমি জানতাম। সেই ক্ষেত্রে এখানে একটি শব্দ যোগ করতে হবে বাহির থেকে, সেটা হচ্ছে পারনা। পারনা শব্দটি হচ্ছে আপনি যে অতীতে জানতেন সেই শব্দটা এখানে উল্লেখ করতে হবে, যে সায়াহ পারনা তাহু, সায়াহ পারনা তাহু, আমি জানতাম, মানে আপনি আগে থেকেই জানতেন। ওকে, তারপর যদি বলেন যে সে জানেন, সে জানেন, হ্যাঁ সে বা তিনি জানেন, সেক্ষেত্রে বলতে হবে দিয়া তাহু, দিয়া তাহু। এবং এর সাথে যদি ও শব্দ ব্যবহার করেন যে সেও জানে,
সেও জানে, সেক্ষেত্রে বলবেন ডিয়া জুগা তাহু, ডিয়া জুগা তাহু, এভাবে বলতে হবে ডিয়া জুগা তাহু। এটা এগুলো হচ্ছে অনেক পুরাতন যারা মালয়েশিয়াতে আছেন, অনেক পুরাতন যারা, তারা এইভাবে বলতে পারবেন। আমি জানি না এইভাবে আপনাদেরকে অন্য কেউ মালয়েশিয়ান ভাষা শেখায় কি না, তবে আশা করি এভাবে যদি শিখেন মানে খুব সহজেই শিখতে পারবেন। তারপর হচ্ছে করি, করতাম, করছেন, করি, করতাম, করছেন, এই তিনটা শব্দের একই অর্থ। অর্থটা কি? বুয়াত। করার শব্দের অর্থ হচ্ছে বুয়াত। এখানে আপনাকে কিভাবে করি বলতে হবে, কিভাবে করতাম বলতে হবে, কিভাবে করছেন এটা বলতে হবে, এগুলাই আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। ভিডিওটা লক্ষ্য করেন, দেখেন, যেরকম আপনি যদি বলেন আমি করি, আমি করি, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কি? সাইয়া বুয়াত, সাইয়া বুয়াত। এখানে সাইয়ার জায়গায় আকু ব্যবহার করতে পারবেন, আকু বুয়াত। কিন্তু আকু শব্দটা হচ্ছে একটু ভিন্ন, এটা মালয়েশিয়ান শব্দ না, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান শব্দ, কিন্তু মালয়েশিয়ানরাও ব্যবহার করে, কিন্তু এটা হরমাতি শব্দ নয়, এটা রেসপেক্ট দিয়ে কথা বলা হয় না, এটা ছোটদের সাথে বলতে পারেন, কিন্তু বড়দের ক্ষেত্রে বললে অনেক সময় রাগ হয়ে যেতে পারে। ওকে, কিন্তু এটা এখন সবাই বুঝে রাগ হয় না, তবে সায়া শব্দ ব্যবহার করবেন। যেরকম আমি আগে করতাম কোনো একটা কাজ, আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে তুমি কি এটা পারো, বা তোমার কি এই কাজের উপরে কোনো এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি আগে করতাম, তাহলে বলবেন ডুলু সায়া প্রণাবুয়াত, ডুলু সায়া প্রণাবুয়াত, আমি আগে করতাম। তারপর হচ্ছে সে করছেন অথবা সে করে, সে করছেন অথবা সে করে, এর অর্থ কি হবে? এর অর্থ হবে ডিয়া সডাং বুয়াত। অর্থটা হচ্ছে ডিয়া সডাং বুয়াত, সে করছে বা করে। আপনি যদি এখান থেকে সডাং শব্দটি বাদ দেন তাহলে ডিয়া বুয়াত, হ্যাঁ, সডাং শব্দটি বাদ দিলে থাকে ডিয়া বুয়াত, এবং এই ডিয়া বুয়াত এই শব্দের অর্থ হচ্ছে সে করে, হ্যাঁ, বা সে করতেছে, এমনটা বোঝাতে। এখান থেকে সেডাং শব্দটি যদি যোগ করে বলেন তাহলে বলতে হবে ডিয়া সেডাং বুয়াত, সে করছে মানে করার মধ্যে আছে, ওকে, এমনটা বোঝাতে। তারপর হচ্ছে দেখি, দেখেন বা দেখবো, এই দেখা শব্দের অর্থই হচ্ছে ট্যাঙ, দেখা শব্দের অর্থ হচ্ছে ট্যাং। আমরা যদি বলি যে আমি দেখি, এটাই একভাবে বলতে হবে, যদি বলেন যে সে দেখে, এটাই একভাবে বলতে হবে, যদি বলেন যে আমি দেখবো, এটাই আরেকভাবে বলতে হবে। তো এগুলা আমি আজকে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, এজন্যই যেন আপনারা কোনো জায়গায় না আটকে যান। ওকে, যদি বলেন যে বলা বা বলি বা বলেন বা বলেছিলাম, এই চারটা শব্দের একই অর্থ। অর্থটা কি? চাকাপ। চাকাপ শব্দের অর্থই হচ্ছে বলা। এখন হতে পারে আপনি বলেন, হতে পারে অন্য কেউ বলে, হতে পারে আপনি অতীতে বলেছিলেন, এই কথাগুলো এই বলা শব্দ দিয়েই বলতে হবে। যেরকম চাকাপ, এই চাকাপ শব্দটি ব্যবহার করেই আপনাকে বলতে হবে যে আমি বলেছিলাম বা আমি বলি বা আমি বলবো, হ্যাঁ, এই চাকাপ শব্দটি ব্যবহার করেই বলতে হবে। লক্ষ্য করেন, আমি বলেছিলাম এমন কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলেন যে আমি বলেছিলাম, মানে অতীতে আপনি বলেছিলেন, ওকে, তাহলে এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন যে সায়া পারনা চাকাপ, সায়া পারনা চাকাপ, সায়া পারনা চাকাপ, মানে আপনি অতীতে বলেছিলেন, এটা পারনা শব্দ ব্যবহার করে বলতে হবে। পারনা শব্দটি সেই জায়গায় উল্লেখিত হবে যেখানে অতীত সম্পর্কে বোঝানো হবে। তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আমি বলি, আমি বলি, সেক্ষেত্রে বলতে হবে সায়া চাকাপ, সায়া চাকাপ, সায়া চাকাপ, আমি বলি। এখানে কিন্তু সায়া চাকাপ এর অর্থ আমি বলেছিলাম এটা হবে না, এটা হবে সায়া চাকাপ, আমি বলি।
তারপরে তুমি বলো বা আপনি বলেন, এমনটা যদি বুঝাতে চান তাহলে বলবেন আওয়া চাকাব, আওয়াক চাকাব। এখানে আওয়াক লাস্টে ক ব্যবহার করা হয়েছে, কিন্তু উচ্চারণ করার সময় আওয়াক বলে না, আওয়া বলে। হ্যাঁ, কিন্তু লেখার সময় অবশ্যই ক শব্দটি বা কে শব্দটি লাস্টে ব্যবহার করে বলতে হবে, না হয় এই লেখাটি শুদ্ধ হবে না। কিন্তু বলার ক্ষেত্রে এখানে একটা অক্ষর বাদ যায়, আওয়া চাকাব। হ্যাঁ, আওয়া চাকাব, আপনি বা তুমি বলো। তারপর হচ্ছে বলা শব্দের অর্থই হচ্ছে চাকাব, মনে রাখবেন বলা শব্দের অর্থ হচ্ছে চাকাব। কি বলা? কথা বলা, কথা বলা, এর মানে হচ্ছে চাকাব। যদি বলেন শুনি বা শোনেন অথবা শুনেছিলাম, এই শব্দগুলো আপনাদের প্রতিদিন ব্যবহার করতে হবে, এগুলা এই জন্যই শিখে রাখেন। হ্যাঁ, শিখে রাখলে কাজে লাগবে। শুনি, শোনেন বা শুনেছিলাম, এর অর্থ হচ্ছে ডেঙ্গার। শোনা শব্দের অর্থ হচ্ছে ডেঙ্গার। এই শোনা কিন্তু সেই শোনা না, নেগেটিভ ভাববেন, পজিটিভ ভাববেন, যেটাই ভাবেন, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু সেই শোনা না, এটা হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করা, যেটা আমাদের বাংলা শুদ্ধ ভাষায় বলা হয়, শ্রবণ করাকে ডেঙ্গার বলা হয়। হতে পারে সেটা আপনি শুনেন, হতে পারে অন্য কেউ শুনে, হতে পারে আপনি অতীতে শুনেছিলেন, যেমনভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমি শুনি, হ্যাঁ, এটা যদি বলেন এই শোনা শব্দ থেকে আমি এই বাক্যগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে শিখাচ্ছি। আমি শুনি, এমনটা যদি বলেন তাহলে বলবেন সায়া ডেঙ্গার, সায়া ডেঙ্গার। যদি বলেন আমি শুনি না, সেক্ষেত্রে বলবেন সায়া তা ডেঙ্গার। আমি শুনি, সায়া ডেঙ্গার। যদি বলেন আমি শুনি না, সেক্ষেত্রে বলবেন সায়া তা ডেঙ্গার। তাহলে শোনা শব্দ দিয়ে আমরা ডেঙ্গার শব্দটির সাথে যোগ করে কি বুঝতে পারলাম? তুমি বা আপনি শুনেন, তুমি বা আপনি শুনেন, এমনটা যদি বুঝান তাহলে বলবেন কি? আওয়া ডেঙ্গার, আওয়া ডেঙ্গার। যদি বলেন তুমি কি শোনো না, এমনটা যদি বলতে চান তাহলে এখানে কীভাবে বলবেন? আওয়া তা ডেঙ্গার কে, আওয়া তা ডেঙ্গার কে, তুমি কি শোনো না? লক্ষ্য করবেন কথাগুলো কীভাবে বলতে হবে, আওয়া তা ডেঙ্গার কে। এখানে যে কা শব্দ ব্যবহার করেছি, কা শব্দ এই জন্যই ব্যবহার করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করতেছেন আপনি, আওয়া তা ডেঙ্গার কে, এটা হচ্ছে প্রশ্নবোধক। হ্যাঁ, আওয়া তা ডেঙ্গার কে, তুমি কি শোনো না? ওকে, তারপর হচ্ছে আমি শুনেছিলাম, আপনার সাথে কেউ গল্প করছে এমন একটা বিষয়ে, তারপর গল্প করে আপনাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি এটা শুনেছো বা তুমি কি এই বিষয়ে অবগত, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি আগে শুনেছিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? সায়া পারনা ডেঙ্গার, সায়া পারনা ডেঙ্গার, আমি শুনেছিলাম। এমনটা বোঝাতে আমরা এভাবে বলতে হবে যে সায়া পারনা ডেঙ্গার, আমি অতীতে বা কোনো এক সময় শুনেছিলাম। আমি শুনেছিলাম এই কথাটা আমরা কীভাবে বললাম? সায়া পারনা ডেঙ্গার। এখানে পারনা শব্দটি এই জন্যই ব্যবহার করা হয়েছে, আপনি অতীতে শুনেছিলেন। তবে অভিয়াস আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।